আপনি কেডা চলপা আপ লাগ রে গিয়া মুজে লাগা মানে শুনবি কি যে রোগীটা বাঁচো বয়েস আগে রোগী বাঁচো বয়েস আমি তোকে দেখেই বুঝতে পারছি বয়েস তুমি নাম্বার 1 টা ক্রসের উপরে ক্রসের উপরে হ্যাঁ একদম একদম ক্রস Boys, I'm still worthy. আপনার ঘটনাটা বলেন। কিনে জুনিয়র ঢুকাইছো নূর মোহাম্মদ হাসপাতাল বানাইছো বিনামূল্যে চিকিৎসা দিচ্ছ তাই না স্যার আপনি একদম সঠিক সময় আছেন স্যার আপনি কি সেটা জানেন স্যার এই ক্যারেক্টারকে আমি কতবার নিষেধ করেছি স্যার এ আমার কথা শুনে নাই স্যার আমাকে বুঝাইছো তাই না আমি জানি তুমি আমার দল আমি জানি আপনারা কি কখনো জানার চেষ্টা করেছেন যে ক্যারেক্টার এই কাজ কেন করেছে কখনো কি বোঝার চেষ্টা করেছেন ওদের এই জিনিসগুলো করার পিছনে কারণ কি আপনারা কি কখনো করেছেন নাকি আপনারা জানেন এত কিছু জানার কি দরকার আছে এরা জুনিয়র ঢুকাইছে বিনামূল্যে চিকিৎসা দিতেছে ওদের তো পানিশমেন্ট হওয়া উচিত না না আমার মনে হয় এর পিছনে কোনো কারণ আছে আমরা তাদের সাথে একটু কথা বলে দেখতে পারি স্যার ওরা কেউ কিছু বলবে না স্যার ওদের কিছু বলা নেই স্যার না 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 স্যার আসলে আমাদের এই ক্যাট কলেজে মানে বায়োলজিটা ঠিক মতো স্যার শেখানো মানে হয় না স্যার আমরা প্র্যাকটিক্যালের আসলে এটা আমাদের শিক্ষা ব্যবস্থারই সমস্যা আমাদের শিক্ষা ব্যবস্থার সমস্যা মানে আমাদের সকলের সমস্যা আমাদের সকলকে এই বিষয়টা একসাথে সমাধান করা উচিত আমার মনে হয় স্যার এখন শিক্ষা ব্যবস্থার দোষ দিয়ে আপনি আমার দোষ দিচ্ছেন স্যার এটা কিন্তু ঠিক না স্যার আচ্ছা স্যার আপনার যদি সমস্যা হয় দায়িত্ব গ্রহণ করতে তাহলে আমাকেই কোনো পদক্ষেপ গ্রহণ করা লাগবে আমি না হয় এখন থেকে ক্লাস নেওয়া শুরু করি স্যার পানিশমেন্টের ব্যাপারটা স্যার পানিশমেন্ট যদি না দিন তাহলে না 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 এরকম কোনো বিষয় না আপনি আমার সাথে কথা বলেন এখন থেকে আমি ক্লাস নেওয়ার ব্যবস্থা Thank you.
শহরে অপরিচিত ভিড়ে হঠাৎ মনে পড়ে যায় পুরনো দিন কত রঙিন তাকে আটকে রাখি মায়ায় হয়তো আমরা বহুদূর স্কুলের চৌকাট পেরিয়ে এখনো একই মানুষ এখনো বন্ধু আরে ওরা না আমার 51তম ইনটেকের ক্যারেট গুলো হাই স্যার না হাই স্যার হাই স্যার হাই স্যার আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন স্যার আরে আরে বাবা থাক 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 আচ্ছা তোমরা এতদিন পরে কি কি অবস্থা তোমাদের সবার আরে স্যার জীবনের আজ এই পর্যন্ত আসা শুধুমাত্র আপনার জন্য স্যার আপনি সেদিনকে আমাদের আলোর পথ না দেখালে আমরা এত দূর আসতে পারতাম না স্যার তাই এখানে স্যার মূলত আপনার সাথে দেখা করতেই আমরা আসছি স্যার আর বলতে গেলে বায়োলজির টুকিটাকি জিনিস সব কিছু আপনি শিখাইছেন স্যার এইগুলো বেসিকটা নিয়ে মূলত আমরা পড়ালেখা করতে পারছি বাইরে গিয়ে স্যার মানে একজন শিক্ষক যে পিতার মতো আপনাকে আপনার কাছ থেকে এই বিষয়টা শিখেছি স্যার আপনার সাথে আমরা সব কিছু শেয়ার করতাম স্যার তাই আজকে আপনার সাথে দেখা করতে এসেছি সত্যি বাবা তোমাদের কথা শুনে আমার আজ অনেক বেশি ভালো লাগছে আমরা তো শিক্ষকরা এখানে থাকি তোমাদেরকে শেখানোর জন্য তোমাদের নতুন পথ দেখানোর জন্য আচ্ছা চলো বাবা আমরা এখন ঘুরে আসি আচ্ছা স্যার স্যার ওই যে সাজিদ ভাই ছিল না স্যার স্যার ওনার সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে স্যার তো ওনার পরবর্তীতে কি হয়েছিল স্যার ওনার গল্প তো কিছু শুনলাম না স্যার আচ্ছা তোমরা তাহলে তোমাদের সাজিদ ভাইয়ের গল্প শুনবা সাজিদ সাজিদ ছেলেটা অনেক ভালো ছিল বরাবরই বায়োলজিতে অনেক ভালো করতো যতদূর মনে পড়ে বায়োলজিতে ওর ধারের কাছেও কেউ ছিল না কিন্তু একদিন একটা কাহিনীর পর সো দিস ইজ আর দিস পাম্পস ক্লট ইন দ্য হোল বডি তার কোনো সমস্যা আছে স্যার 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 হার্ট কি বোর মতো সুন্দর করে রাখাবো নাকি আপনার মতো করে রাখালেই হবে না স্যার সেইবার বায়োলজিতে তাকে ফেল করানো হলো তারপর সে অনেকদিন হতাশাগ্রস্ত ছিল তারপর যে কি হলো আর স্যার স্যার ওই সাইফুদ্দিন স্যার স্যার তো উনি মনে হয় আমার আসলে ওনার ব্রেন টিউমার হয়েছে ব্রেন টিউমার তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই তোমাদের এক এক্স ক্যারেট ভাই নিউ ইয়র্কে থাকে সে এখন নিউরোলজিস্ট সেই আসলে তাকে চিকিৎসা করছে ওনার সাথে কি স্যার একটা দেখা করা যাবে স্যার আমাদের হ্যাঁ দেখা করা যাবে স্যার হ্যাঁ অবশ্যই সে এখনই আসবে এখান থেকে ছেড়ে দিয়ে তারও তো হবে না
করি। Cause I'm a mother. Cause I'm a mother.